তাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার জন্য তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের এখানটায় ছুটে এসেছেন সবার মধ্যে পুরো ইস্যুতে কৌতূহল রয়েছে কয়েকটা কারণে কৌতূহল একটা হচ্ছে নাজমুল হাসান পাপন কিছুদিন আগে আপনারা জানেন যে ক্রীড়া মন্ত্রী দায়িত্ব নিয়েছেন যুব ক্রীড়া মন্ত্রীর ফুল মিনিস্টার বাংলাদেশ পেয়েছে এই ডিপার্টমেন্টে দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবার পরে এর পূর্বে যতবার এজিএম হয়েছে যতবার কাউন্সিলরদের সাথে বিসিবি প্রেসিডেন্টের দেখা হয়েছে কথা হয়েছে আলোচনা হয়েছে পরিকল্পনা শেয়ারিং হয়েছে কোনোবারই তিনি অন্য কোন বড় ভূমিকায় ছিলেন না বিসিবি প্রেসিডেন্ট হিসেবে তিনি তার রোলটা প্লে করেছেন দিস টাইম হাসান একই সাথে পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে বাংলাদেশের কাঠামোর বাইরে যত স্পোর্টস রয়েছে সবই তার দায়িত্বে তিনি দায়িত্ব নেবার পর মন্ত্রিত্বের দায়িত্ব নেবার পর ভার গ্রহণের পর ঘোষণা করেছিলেন যে অন্তত এই বছরটা তার বিসিবিতে থাকতে হতে পারে ঘটনা এটাই এবং সেই সময়ের পর থেকে ক্রিকেট বোর্ডের মধ্যেকার অনেকেই একটা ব্যাপারে অনেক বেশি আশান্বিত হয়েছেন যে পাপন যেহেতু আমরা বলতে পারি মাস তো শেষ এপ্রিল শুরু হবে তাহলে দুই হাজার পঁচিশের শুরু থেকে বিফোর দ্য ইলেকশন দায়িত্বে থাকবেন কে নাজবুল হাসান পাপন সেটারও একটা রূপরেখার কথা বলে গেছেন সেটা হচ্ছে যেই আসুক বোর্ড থেকে আসতে হবে এর মানে নাজমুল হাসান পাপন যেই আসুক বোর্ড থেকে আসতে হবে বলেন অর্থ দ্বারায় কেউ একজন অবশ্যই আসবে অথবা ক্রিকেট বোর্ডের মধ্য থেকে কেউ একজন দায়িত্ব গ্রহণ করবে যদি তিনি এই বছরের শেষে দায়িত্বটা ছেড়ে দেন এজিএম এমন একটা ফোরাম যেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি তো থাকবেনই তার যে পরিচালনা পর্ষদের সদস্যরা পঁচিশ জন তারা থাকবেন দু একজন বাদ দিয়ে কাউন্সিলরও থাকবেন বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা থাকবেন গণমাধ্যম কর্মীরা থাকবেন এবং সবার আগ্রহের কেন্দ্রস্থল হাসান পাপন তার ফিউচার দায়িত্বে কোন জায়গায় তিনি নিতে চান অথবা ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল হিসেবে তিনি কতদিন দায়িত্ব পালন করতে চান সেটা ক্লিয়ার করবেন ইট হাজ বিকাম বার্নিং ইস্যু লাইক লিওনেল মেসির ইন্টারন্যাশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্টের মতো সবাই বিভিন্ন সময় প্রশ্ন করে স্ক্যালোনিকে প্রশ্ন করে মেসিকে প্রশ্ন করে তিনি কবে আসলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি কি পরে ওয়ার্ল্ড কাপ খেলবেন নাজমুল হাসান পাপনের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা এরকম যে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণের পর যেহেতু তিনি বলেইছেন যে অন্তত এই বছরটা থাকতে হবে তার মানে তিনি কি ভাঙা দায়িত্বে ভাঙা মেয়াদেই সরে দাঁড়াবেন বাকিটুকু পূর্ণ করবে কে সেই ঘোষণাটা রাত পোহালি আর ক ঘন্টার মধ্যে হয়তো আমরা পেতে যাচ্ছি এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে ক্রিকেট বোর্ডে এটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে তাহলে দায়িত্ব কে পেতে পারেন ফিউচারে বা আলোচনায় কে সেই আলোচনা তো অনেক পরে হবে আগে তো পাপন ভাইকে দায়িত্ব ছাড়াই ঘোষণা দিতে হবে কিন্তু মোটামুটি একটা দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে এবং এই দৌড়ঝাপে দুজন খুব স্ট্রংলি এগিয়ে রয়েছেন একজন হচ্ছে ওই যে পাল্লার যে দৌড় পনেরোশো মিটার স্প্রিন্টে দৌড়াচ্ছেন তিনি হচ্ছেন আকরাম খান আরেকজন আমাদের সবার অনেক প্রিয় কিংবদন্তি অধিনায়ক দুজনই কিংবদন্তি ক্যাপ্টেন বাংলাদেশের ইতিহাসে মাসরা ফিবির মর্তুজা নাজমুল হাসান পাপন যদি তার ফিউচার ক্লেয়ার করেন ওই যে বললাম লিওনেল মেসির মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন নাজমুল হাসান পাপনের ভাঙা মেয়াদের অবশিষ্টাংশ পূরণ করার দায়িত্বটা কে নেবেন সেটা একটা বার্নিং কোশ্চেন এবং সেই জায়গাটায় আকরাম এবং মাস্টাফির মধ্যে বড় ধরনের একটা আলোচনা রয়েছে ডিসকাশন রয়েছে কাউন্সিলররা এই ব্যাপারটা নিয়ে খুব বেশি এক্সাইটেড অ্যাজ ওয়েল আকরাম খান তিনি ক্রিকেট বোর্ডে মোটামুটি তিন মেয়াদ পার করে ফেলছেন দীর্ঘ সময় দায়িত্বে রয়েছেন ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন এর মাঝখানে টুর্নামেন্ট কমিটির দায়িত্ব ছিলেন ক্রিকেট অপারেশন এর দায়িত্ব ছিলেন প্রধান নির্বাচকের দায়িত্ব ছিলেন এক্স ক্যাপ্টেন মাশরাফি বিন জাতীয় সংসদে হুইপের দায়িত্বে রয়েছেন দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের লেজেন্ডারি ক্যাপ্টেন প্রোফাইল যদি আমরা দেখি কেউ আসলে কারো থেকে পিছিয়ে না কিন্তু ক্রিকেট বোর্ডে এই প্রোফাইল দিয়ে কি সবকিছু হয় কিনা সেটা একটা বড় ইস্যু ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের পরিচালক আসলে কার ব্যাপারে বেশি ইন্টারেস্টেড মাসরাফি নাকি আকরাম সেটা হচ্ছে অনেক বড় ইস্যু এবং সেই ইস্যুটাতে মাসরাফির মৃত্যু যা আকরাম খানের থেকে স্পষ্ট ভাবে পিছে আমি প্র্যাকটিক্যাল আলোচনা করছি অনেকে ভালো নাও লাগতে পারে প্রথম কারণ যেটা নাজমুল হাসান পাপন নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যে বোর্ডটা চলছে যেখান থেকে নাজমুল হাসান পাপন কতদিন দায়িত্ব পালন করবেন সেই ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার বলতে পারেন আমরা এক্সপেক্ট করছি সবাই এক্সপেক্ট করছি যে এরকম একটা ঘোষণা আসতে পারে সেই জায়গাটায় অন্য যে পরিচালকরা রয়েছেন যারা সর্বসম্মতি করে পাপন ভাইকে ক্রিকেট বোর্ডে প্রেসিডেন্ট বানিয়েছেন ডিরেক্টর হবার পর তারা কেউই মাস্টারপির ব্যাপারে ইন্টারেস্টেড না দ্বিতীয় পয়েন্ট যেটা নাজমুল আসাম পাপন নিজেই বলেছেন বিভিন্ন সময়ে যে বিন মর্তজা কিংবা অন্য কেউ যে আসুক না বোর্ড থেকে আসতে হবে মাস্টারফি তো এখনো কাউন্সিলরই না ক্রিকেট বোর্ডের ভোটার না ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর না হয়তো তিনি হুইপ হয়তো তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে দায়িত্বশীল জায়গাগুলো রয়েছে সেখানকার পদে রয়েছেন কিন্তু এন্ড অফ দ্য ডে ক্রিকেট বোর্ডের ভেতর থেকে যদি কাউকে আনতে হয় এবং পাপন ভাই সেই ঘোষণা যেহেতু দিয়েছেন তাহলে মাস্টারফির চান্সটা কমে যায় থার্ড যে পয়েন্ট মাস্টারফির কিছু কিছু ক্ষেত্রে দু একটি মিডিয়া এবং দু একজন সংবাদকর্মীর সাথে সক্ষতার কারণে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছে গণমাধ্যম একটা বড় রোল প্লে করে আপনারা জানেন বোর্ডে যেই আসুক বা যেই আসবে না যেটাই হোক না কেন অন্তত এই ব্যাপারটা অনেকের কাছে অস্বস্তি অনেকের কাছে খুব খুব একটা একসেপ্টেবল না এটাও একটা অন্যতম নিয়ামক হতে পারে ইস্যু হতে পারে যেটা আসলে মানে চোখ বন্ধ করে মাস্টারফির প্রতি যে সমর্থনের জায়গাটা সেটাকে বাধাগ্রস্ত করে আকরাম খানের ইস্যু যেটা সেটা হচ্ছে যে আকরাম খান নিজে ইন্টারেস্টেড এটা সত্য আকরাম খান ক্রিকেট বোর্ডের ওই জায়গাটাতে গোল্ডেন সিটটাতে বসতে চান এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই কিন্তু আকরাম খান কখনোই কাউকে হটিয়ে অথবা পাপন ভাই সরে যাবে তিনি পাপন ভাই যারা দ্রুত সরে যায় এরকম একটা প্রসেস করে সেখানটায় যেতে চাচ্ছেন এরকম কোনো আভাস কোথাও নেই ক্রিকেট বোর্ডের কাউন্সিলর যারা ক্রিকেট বোর্ডের নির্বাচনকে যারা প্রভাবিত করেন সেই মানুষগুলো আগামীকাল যখন উপস্থিত থাকবেন অ্যানুয়াল জেনারেল ঠিক সেই সময়টায় একটা ব্যাপার হবে সেটা হচ্ছে আগামী ইলেকশনকে কেন্দ্র করে অথবা ইলেকশন না পাপন ভাই যদি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসে তাহলে পরবর্তী সময়টাতে কে দায়িত্ব পালন করবে সেটা একটা ড্রেস রিহার্সেল হয়ে যাবে আগামীকাল সেই সময়টায় জেলার কাউন্সিলররা বিভাগের যিনি ডিরেক্টর তাকে নির্বাচিত করেন এবং ক্লাবের কাউন্সিলররা হচ্ছে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক করা হবেন সেটা নির্ধারণ করবেন এবং এই সকল পরিচালক মিলে ক্রিকেট বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট কে হবে সেটা নির্বাচন করবেন এখানটায় আবাহনির একটা বড় প্রভাব রয়েছে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটা এখানটায় গাজী গ্রুপের একটা বড় প্রভাব রয়েছে কারণ যতগুলো ক্লাব বিভিন্ন ডিভিশনে খেলে প্রথম ডিভিশন প্রিমিয়ার লিগ সব ডিভিশনেই তাদের বিভিন্ন দলগুলো রয়েছে সো তাদের যে ওই কাউন্সিলরের শক্তিটা সেটা যথেষ্ট শক্তিশালী ইলেকশন করে যেই আসুক না কেন বা এই বর্তমান ক্রিকেট বোর্ডে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আবাহনী এবং গাজী গ্রুপের ভোটের এবং ভোটারদের এবং কাউন্সিলরদের সমর্থন নিয়েই এই পদে এসেছেন সো ওই জায়গাটা আকরাম খান খুব ফেভারেবল একটা অবস্থায় রয়েছেন আকরাম খান কারো জন্য খুব বেশি ক্ষতিকর না এটা অনেকেই বিশ্বাস করেন আকরাম খানের খুব বেশি ক্রিকেট বোর্ডে সিরিয়াসনেস নাই মানে থাকে না যে আমি এসে পালট করে দিব আকরাম খান কারো হুমকি না এই যে ঘটনাগুলো আকরাম খানকে এগিয়ে রেখেছে কোনো জায়গায় ম্যাজিক্যাল অনেক রেডিক্যাল অনেক পরিবর্তন আনতে পারেন করে দেখিয়েছেন প্রথমবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেবার পর তিনি যেভাবে তার জেলায় পরিবর্তন এনেছে বছরের পর বছর মেয়াদের পর মেয়াদ ইলেকশনের পর ইলেকশন সংসদ সদস্য থাকার পরও নির্বাচিত হওয়ার পর অনেকের জন্য সেটা আসলে স্বপ্নের ব্যাপার বৃহস্পতি ব্যাপার সেটা করেছেন ক্রিকেট বোর্ডের পলিটিক্সে এই মুহূর্তে মাস্টার পিভিড মূর্ত তিনি খুব একটা ওয়েলকাম হচ্ছেন না নাজমুল হাসান পাপন তিনি যেই অবস্থায় রয়েছেন তার অন্তত কাছের যারা যতটুকু আভাস দিয়েছে যে দেয়ার কুড বি এন অ্যানাউন্সমেন্ট যেখানটায় নাজমুল হাসান পাপন জানিয়ে দিতে পারেন তিনি ক্রিকেট বোর্ডে আর দায়িত্ব পালন করছেন কি করছেন না করলেও সেটা কতদিন এবং তার যদি মেয়াদ তিনি শেষ করে দায়িত্ব ছাড়ার কথা বলেন অসমাপ্ত রেখে সেই জায়গাটা আসলে তাকে রিপ্লেস করবে কে সেটারও একটা হয়ে যেতে পারে একত্রিশ তারিখের এজিএম এবং যেখানটায় আকরাম খান তিনি একজন হট ক্যান্ডিডেট তাকে নিয়ে আলোচনা রয়েছে ক্রিকেট বোর্ডের পরিচালকদের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে কাউন্সিলরদের তার ব্যাপারে যথেষ্ট আগ্রহ রয়েছে মাশরাফি কেন্দ্রিক আলোচনায় বা বা কেন্দ্রিক ইস্যুতে বড় ধরনের পরিবর্তন কোনো কিছু দেখা তখনই সম্ভব যদি পুরো ব্যাপারটা যিনি আসলে নির্ধারণ করেন তিনি এটাতে ইনভলভ হয়ে মাশরাফি ইস্যুকে ডিল করেন তখনই তিনি কে আমি না আপনারা বুঝে নেবেন তবে আকরাম খান মাশরাফি এবং নাজমুল হাসান পাপন এ জেমে আলোচিত নাম সবাই ভালো থাকবেন